আমি পরিমাণ মতো সার দিয়েছি কিন্তু ফসল কম পেয়েছি। আমি সব আগাছা তুলে ফেলেছি, সেচ দিয়েছি, ফসলে পোকা লেগেছিল মেরে ফেলেছি কিন্তু ফসল কম পেয়েছি। আমার বেশিরভাগ ফসলের গাছে রোগ হয়েছিল, ফসল কম পেয়েছি। আপনি কি কোনো সময় এসব ধরনের সমস্যায় পড়েছেন? আচ্ছা, আপনার বীজ কি খারাপ ছিল? না তো। খারাপ বীজ? বীজ আবার খারাপ হয় কি করে? খারাপ বীজ চিন্তার কথা বটে। আপনি যদি খারাপ বীজ ব্যবহার করেন, চারা হয় দুর্বল, গাছ সহজেই রোগাক্রান্ত হয়, শীষ ছোট হয়, দানা অপুষ্ট হয়, কুশি বের হয় না, শিকড় ছোট হয়, বেশি খাদ্য সংগ্রহ করতে পারে না, এসব কারণে ফলন কম হয়। বীজ কি সত্যি সত্যি খারাপ হয়? গুদামে অথবা ঘরে রাখা বীজ কষ্টে পড়লে খারাপ হয়ে যায়। আমার মধ্যে পানির ভাগ শতকরা 12 ভাগের উপরে ছিল। আমার মধ্যে রোগ ছিল, আমাকে পোকা খেয়ে ফুটো করে ফেলেছিল, ফলে আমার গজানোর ক্ষমতা কমে গিয়েছিল, আমার তেজ কমে গিয়েছিল। গুদামে সংরক্ষণের সময় আমি কষ্টে ছিলাম, এসব কারণের জন্য আমি খারাপ বীজ। সার, পানি, কীটনাশক প্রয়োগ, পরিচর্যা যাই আপনারা করেন না কেন, আমার পক্ষে ভালো ফসল দেওয়া সম্ভব নয়। বীজের মধ্যে পানি সবচেয়ে মারাত্মক। বীজের মধ্যে পানির ভাগ শতকরা 12 ভাগের উপরে উঠলে বীজ পোকায় খায়, ছত্রাকে ধরে, বীজ নিজে তাপ উৎপাদন করে, পরিশেষে বীজ মরে যায়। বেঁচে থাকলেও দুর্বল হয়ে যায়, তেজ কমে যায়। বীজ এবং বাতাসে পানি থাকে বাষ্পের আকারে, এই বাষ্পই বাতাস থেকে বীজে এবং বীজ থেকে বাতাসে চলাচল করে। বীজে পোকা লাগে, পোকা বীজ খেয়ে ফুটো করে, বীজ দুর্বল হয়ে যায়, অনেক পোকা বীজের অঙ্কুর খেয়ে ফেলে, বীজ মরে যায়। বীজে সাধারণত শতকরা 12 ভাগের ওপরে পানি থাকলে পোকা লাগে। বীজে ছত্রাক আক্রমণ করে, অনেক ছত্রাকের আক্রমণে বীজ মরে যায়, ছত্রাকের আক্রমণে বীজের রং নষ্ট হয়, অনেক সময় পচে যায় এবং দুর্গন্ধ হয়। বর্ষাকালে চামড়ার জিনিসে, কাঠের জিনিসের ছাতা পরে, এসব এক ধরনের ছত্রাকের আক্রমণ। বীজের পানির ভাগ শতকরা 12 ভাগের ওপরে থাকলে বাতাস ও বীজের মধ্যে পানির চলাচল, পোকার কাটাকুটি, ছত্রাকের আক্রমণ, এসব কাজ ঘটতে থাকে। সব সময় এসব কাজ হয়ে চলছে, এমনকি আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন ঘরের কোণে রাখা আপনার বীজে এসব কাজ ঘটতে থাকে। খারাপ হওয়া থেকে বীজকে কিভাবে রক্ষা করা যাবে? বীজ নিজেকে খারাপ হওয়া থেকে রক্ষা করতে পারে না, বীজ সঠিকভাবে সংরক্ষণ করতে হয়। বীজ সংরক্ষণ করতে হয়? বীজ সংরক্ষণ কি? যারা বীজের ক্ষতি করে, যেমন বীজের পানি, পোকা, ছত্রাক, ইঁদুর, পাখি, এসবের ক্ষতি থেকে বীজকে রক্ষা করার নাম বীজ সংরক্ষণ। কি করলে ক্ষতি রোধ করা যাবে? বীজ পরিষ্কার করুন, বীজ শুকানো, বায়ুরোধক পাত্রে বীজ রাখা। বীজ পরিষ্কার করুন, বীজ শুকানো, বায়ুরোধক পাত্রে বীজ রাখা, এই তিনটি কাজ করে ক্ষতি রোধ করা যায়। বীজ ফসল মাড়াই করে নিলেই বীজ ব্যবহার উপযোগী হয় না। মাড়াই করা বীজের মধ্যে খড়কুটা, চিটা, ধুলাবালি, পোকা এসব থাকে। বীজ হিসেবে এগুলোর কোনো মূল্য নেই,
এগুলো বীজের মধ্যে থাকলে রোগ ও পোকার আক্রমণ এবং বীজে পানির মাত্রা বাড়ে, তাই এগুলো বের করে ফেলতে হয়। এসব কাজের নাম বীজ পরিষ্কারকরণ। বীজ হতে অতিরিক্ত পানি বের করে ফেলার নাম বীজ শুকানো। রোদে দিয়ে বীজ শুকানো যায়। দাঁত দিয়ে চাপ দিলে যদি কট শব্দ করে ভাঙে তাহলে বীজ শুকিয়েছে বলে ধরা যায়। শতকরা 12 ভাগের নিচে পানি থাকলে পোকাও খেতে পারে না, ছত্রাকও আক্রমণ করতে পারে না এবং বীজের শ্বাস প্রশ্বাস কম থাকে, ফলে তাপও বাড়ে না। বীজ রোদে দিলে পানির কণা বীজের ভেতর থেকে গায়ে চলে আসে আর আশপাশের বাতাস সে কণা সরিয়ে নিয়ে যায়। এভাবে বীজ শুকায়। দাঁত দিয়ে বীজ পরীক্ষা। কট কট করে ভাঙলে শুকিয়েছে মনে করা হয়। মাটির উপরে পলিথিন শীট অথবা চাটাই বিছিয়ে অথবা পাকামে যেতে বীজ শুকানো ভালো। বীজ ঘরে রাখা। পরিষ্কার করা এবং শুকনো বীজ ঘরে যত্ন করে রাখতে হয়। বীজ বায়ুরোধক পাত্রে রাখতে হবে, তাহলে শুকনো বীজ পানি শুষে নিতে পারবে না। পরিষ্কার করা বীজে বাইর থেকে পোকা ঢুকতে পারবে না। পাত্র বায়ুরোধক হলেও এমন হওয়া দরকার যাতে ইঁদুর ও পাখি বীজের ক্ষতি না করতে পারে, ফলে বীজের ক্ষতি রোধ করা সম্ভব হবে। বায়ুরোধক পাত্র আবার কি? বায়ুরোধক পাত্র হচ্ছে এমন পাত্র যেখানে বাইরের বাতাস ভেতরে ঢুকতে পারবে না আর ভেতরের বাতাস বাইরে আসতে পারবে না, যেমন মোটা পলিথিনের ব্যাগ, প্লাস্টিকের ড্রাম, টেলের ড্রাম। শুকনো বীজ বায়ুরোধক পাত্রে ভরে মাচার ওপর উঠিয়ে রাখবো। মাঝে মধ্যে গুদামে রাখা বীজ পরীক্ষা করা। পোকা লেগেছে কিনা বীজের মধ্যে হাত দিয়ে দেখতে হবে সাধারণ তাপ থেকে গরম লাগে কিনা। গরম লাগলে বোঝা যায় বীজ ভিজে উঠেছে। পোকা লাগলে বা বীজ ভিজা লাগলে বীজ শুকাতে হবে। বীজ ব্যবহার করার আগে বীজ অবশ্যই পরীক্ষা করতে হবে। বীজ পরীক্ষা? হ্যাঁ, বীজ পরীক্ষা করুন, কারণ বীজ ভালো আছে না খারাপ হয়ে গেছে, বীজ মরে গেছে না বেঁচে আছে পরীক্ষা করে তা জানতে হবে। তাহলে বীজ বিশুদ্ধতা পরীক্ষা। বীজের মধ্যে খড়কুটা, ধুলাবালি, পোকা, অন্য বীজ থাকতে পারে। এগুলো বীজের মধ্যে থাকা খারাপ। যে বীজগুলো আমরা চাই সে বীজগুলো যত বেশি থাকবে তত ভালো। ভালো করে দেখলে অথবা আত্মীয় কাছ দিয়ে দেখলে এসব অপ্রয়োজনীয় জিনিস দেখা যায়। 100টি বীজই আমাদের চাহিদার জাতের হলে সবচেয়ে ভালো। শতকরা কয়টি বীজ বিশুদ্ধ বীজ, এই সংখ্যাটি বীজ বিশুদ্ধতার মান বোঝায়। যেমন ধানের বেলায় ও গমের বেলায় শতকরা 96টি বীজ বিশুদ্ধ হলে সে বীজ ভালো বীজ। গজানোর ক্ষমতা। বীজের গজানোর ক্ষমতা পরীক্ষা করে বের করতে হয়। শতকরা কয়টি বীজ হতে সুস্থ চারা হয় সেটি গজানোর শতকরা হার বা গজানোর ক্ষমতা। গজানোর ক্ষমতা শতকরা কমপক্ষে 80 না হলে সে বীজ ভালো বীজ নয়। গজানোর ক্ষমতা পরীক্ষা। বীজ বিশুদ্ধতা পরীক্ষার বিশুদ্ধ বীজের অংশ হতে 400টি বীজ গুনে নিন। বালি পানিতে ভিজিয়ে একটি পাত্রে উঠিয়ে রাখুন। ঘন্টা দুয়েক পরে বালির পানি ঝরে গেলে বালি মাটির পাত্রে বিছিয়ে নিন। বিছানো হয়ে গেলে ভেজানো বালি দিয়ে বীজ ঢেকে দিন। এভাবে বীজ বসানো পাত্রটি নিরাপদ জায়গায় উঠিয়ে রাখুন। শুকিয়ে উঠলে মাঝে মধ্যে ছিটিয়ে পানি দিন। চারার বয়স ধানের বেলায় 14 দিন এবং গমের বেলায় 8 দিন হলে সুস্থ চারা গণনা করুন। আমরা এখন তাহলে ভালো বীজ সংরক্ষণ করি। যেটুকু বীজ হিসেবে রাখব তা মোট উৎপাদিত ফসল থেকে আলাদা করে ফেলব। আলাদা করা বীজটুকু কুলা দিয়ে ঝেড়ে খড় কুটা ধুলা বালি মুক্ত করব। চালনি দিয়ে চেলে
ছোট দানা বাদ দেব, বীজ কটকটে করে শুকাব। শুকনো বীজ বায়ুরোধক পাত্রে ভরে মাচার ওপর উঠিয়ে রাখব। মাসে মাসে বীজ পাত্র পরীক্ষা করে দেখব, পোকার আক্রমণ হয়েছে কিনা, বীজ ভিজে উঠছে কিনা। বীজ ব্যবহারের আগে পরীক্ষা করে দেখব বীজ ভালো আছে কিনা এবং বীজ শতকরা কমপক্ষে 80টি গজায় কিনা। আপনি এখন বীজ সংরক্ষণ করতে পারেন, সংরক্ষিত ভালো বীজ নিজে ব্যবহার করতে পারেন, পড়শিকে দিতে পারেন, চাইলে নিজে এ ভালো বীজ নিয়ে বীজ ব্যবসা করে বাড়তি উপার্জন করতে পারেন। ধন্যবাদ।